সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন কনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি শেখাবো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানানোর জন্য উপকরণগুলো হলো বাসমতি চাল, কাজু বাদাম, বিনস, গাজর, পেঁয়াজ কুচি, লবঙ্গ, এলাচ, দারুচিনি, কিশমিস, ঘি, লেবু, লবণ, চিনি, সাদা তেল। এবার দেখে নিই কীভাবে এটা তৈরি করব। এবার একটা বড় পাত্র নেব, তাতে 2/3 ভাগ জল দেব। জল দেওয়া হয়ে গেছে। জল হালকা গরম হলে এতে 1/2 চামচ মতো লেবুর রস দেব। তারপর দেব 1 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে জলটা ভালো করে নাড়িয়ে নেব। এরপর 250 গ্রাম বাসমতি চাল 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা ছিল সেটা জল ঝরিয়ে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। জলটা ভালো করে ফুটলে তবেই আমরা এখানে চালটা দেব। সমস্ত বাসমতি চালটা এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার চালটা হাতায় করে ভালো করে নাড়াচাড়া করে নেব। লেবুর রস আর সাদা তেলটা দিয়েছি চালটা সেদ্ধ হওয়ার সময়, যাতে একটা চালের গায়ে আরেকটা চাল না লাগে এবং ঝরঝরে ভাবটা বজায় থাকে। এরপর 7-8টা এলাচ ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। এরপর এতে 2টো দারুচিনি ভেঙে দিয়ে দেব। এরপরে লবঙ্গ দেব বেশ কয়েকটা। এরপর এগুলো ভালো করে চালের সাথে ফুটতে দেব। এরপর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। এরপর 2টো গ্রেট করে রাখা গাজর কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার গাজরগুলো দেওয়া হয়ে গেছে। এবার চালের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই চালটা সেদ্ধ হচ্ছে মিডিয়াম আঁচেতে। এখানে আমরা বাসমতি চালটা হাফ সেদ্ধ করে নেব, বাকিটা কড়াইতেই আমাদের রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। এরপর দেব বিনসের কুচোগুলো। এরপর দেব কাজু বাদাম কুচি। এরপর এটা খুব ভালো করে চালের সাথে আবার মিশিয়ে নেব। এবার চাল 50% সেদ্ধ হয়ে গেছে। ভালো করে বোঝার জন্য একটা চাল আমি টিপে দেখে নেব। আমাদের চাল হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। এবার একটা ফাঁকা বাটির মধ্যে ফুটো বাটি নেব, তাতে এবার চালের জলটা ঝরিয়ে নেব। আস্তে আস্তে 1 হাতা করে চাল ফুটো বাটির মধ্যে দেব, দিয়ে জলটা ঝরিয়ে নেব। চালের জল ঝরানো হয়ে গেছে। এবার এটা 15-20 মিনিটের মতো ঠান্ডা করতে দেব। এরপর একটা কড়াই গরম করতে দেব, তাতে বেশ খানিকটা সাদা তেল দেব। তেল হালকা গরম হলে এর মধ্যে দেব 2 চামচ গাওয়া ঘি। ঘি দেওয়া হয়ে গেছে। ঘিয়ের সাথে তেলটা এবার ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে এলাচ এবং দারচিনি ফোড়ন দেব। তারপর একটা বড় পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে তেল এবং ঘিয়ের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মনে রাখতে হবে পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না। এরপর এতে কিশমিশ দেব। কিশমিশ দিয়ে বেশ ভালো করে পেঁয়াজের সাথে তেল দিয়ে ভেজে নেব। তারপর দেব আদা কুচি। আদা কুচি দিয়েও আরেকবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব একটা কালার চেঞ্জ হবে না। এরপর এতে দেব 1 চামচ মতো নুন। তারপর দেব 4 চামচ চিনি। চার চামচ চিনি দেওয়া হয়ে গেছে। এরপর আগে থেকে জল ঝরানো ঠান্ডা বাসমতি রাইসটা এর মধ্যে দিয়ে দেব। এখানে পুরো বাসমতি রাইসটা দেব না, এখানে হাফ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব।
এখানে বাসমতি রাইসটা পুরোটা দেব না, কারণ ওই চিনির সাথে ভালোভাবে মেশানো যাবে না, তাই খেপে খেপে বাসমতি রাইসটা দেব। এরপর ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এবার আবার দু চামচ চিনি এর মধ্যে দেব। এরপর বাকি বাসমতি রাইসটা এর মধ্যে দিয়ে দেব। এবার দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে আবার এটা নাড়াচাড়া করে নেব। এবার হাতা এবং খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করব, যাতে চিনিটা প্রত্যেকটা চালের সাথে ভালোভাবে মিশে যায়। এবার ফ্রাইড রাইসের চালটা হাফ সেদ্ধ করাই ছিল, এবার ভালোভাবে নাড়াচাড়া করার জন্য এটা ফুল সেদ্ধ হয়ে গেছে। এবার তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ফ্রাইড রাইস। এবার গ্যাস অফ করে একটা সার্ভিং পাত্রে নামিয়ে নেব। এবার দেখে নিন এটা কেমন ঝরঝরে হয়েছে। এভাবে যদি রান্না করা হয় তাহলে একটার সাথে একটা চাল কখনোই লাগবে না। যদি আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন সকলের সাথে, কমেন্ট করুন। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।